আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ। এখন কয়েকটি ছবি দেখব। দেখতে পাচ্ছ না? মনোযোগ দিয়ে কিন্তু দেখবে। ছবিতে কি দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখো তো, মনোযোগ দাও। দেখো ঘর বাড়ি, দালান কোঠা, গরু ছাগল, পশু পাখি, মানুষ, তাই না? এবং কি আকাশ, হাঁস মুরগিও আছে, আছে না? এগুলি কি তোমরা তো জানো, এগুলি কি বলতো? আমাদের চারপাশের পরিবেশ। হ্যাঁ, খুব ভালো বলেছো, আমাদের চারপাশের পরিবেশ। তোমরা দেখো এই যে বলি আছে কি আমাদের চারপাশের পরিবেশ, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজকে আমরা কি করব। হ্যাঁ, আজকে আমরা করব বিভিন্ন ধরনের পরিবেশ। তোমরা তোমাদের খাতায় লিখে নাও আজকের পাঠ বিভিন্ন ধরনের পরিবেশ। তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে বন্ধুরা? তাহলে লিখে নাও বিভিন্ন ধরনের কি পরিবেশ। আমরা আরো দু কয়েকটি ছবি দেখি। দেখো তো মনোযোগ দিয়ে ছবিগুলি দেখো। হ্যাঁ, আগের মতোই কি দেখতে পাচ্ছ এখানে? তোমরা কি দেখতে পাচ্ছ বলতে পারবে? আমরা দেখতে পাচ্ছি কি আমাদের চারদিকে রয়েছে কি সূর্যের আলো। এই যে দেখতে পাচ্ছ সূর্যের আলো, গাছপালা, তারপরে কি পশু পাখি, পানি, এই যে পানি, এবং কি আছে মানুষ, পানি এবং মানুষ, তাই না? আচ্ছা, আমরা আরো কিছু ছবি দেখব। তোমরা ছবিগুলো খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা যদি আরো কিছু ছবি দেখি, দেখতে পাচ্ছ স্ক্রিনে আরো ছবি আছে। আরো আছে কি বলতো, আর কি আছে? এই যে দেখো কি ফুলগুলি কি করছে, নড়ছে না? কিসে নড়ছে? বাতাসে, অর্থাৎ বায়ু। আরো আছে কি বায়ু, তারপরে আছে কি দেখো মাটি ও বিভিন্ন ধরনের জীবজন্তু। আরো আছে কি বায়ু, মাটি, বিভিন্ন ধরনের জীবজন্তু। আচ্ছা বলতো এই যেগুলি আছে এগুলি কি? হ্যাঁ, এগুলি কি আমরা তৈরি করতে পারি? এগুলি আমরা তৈরি করতে পারি না, এগুলি কিন্তু আমরা তৈরি করতে পারি না। তোমরা কি জানো এগুলি কিন্তু আমরা তৈরি করতে পারি না, এগুলি আমরা তৈরি করতে পারি না। এগুলি কিভাবে হয়? প্রাকৃতিক উপায়ে এগুলি তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? প্রাকৃতিক উপায়ে এগুলি তৈরি হয়েছে। তাহলে প্রথম যে ছবিগুলি দেখছি, দেখো প্রথম দেখছিলাম কি পানি, বায়ু, মানুষ, গরু ছাগল, হাঁস মুরগি, তাই না? এগুলি কিন্তু আমরা তৈরি করতে পারি না, এগুলি প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। আমি আবার বলছি দেখো, প্রাকৃতিক উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ কি গঠিত হয়। হ্যাঁ, পরিবেশে বিভিন্ন বিভিন্ন ধরনের পরিবেশ বলবো। এই যে এখানে একটা পরিবেশ আমরা বললাম কি প্রাকৃতিক উপাদান নিয়ে, হ্যাঁ, যে পরিবেশ গঠিত সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। এই যে প্রাকৃতিক উপাদান, এগুলো হলো প্রাকৃতিক উপাদান, গরু ছাগল, বায়ু, মাটি, পানি, মানুষ, ঠিক আছে? আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো দুটি ছবি দেখবো, একটু খেয়াল করে দেখো। এখানে তিনটি ছবি আছে, আছে না? আছে। এই যে দেখতে পাচ্ছ কি ঘর বাড়ি, তারপরে দালান কোঠা, রাস্তা, রাস্তাঘাট, তাই না? ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট, দেখো তোমরা ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, কিন্তু তৈরি করতে পারি না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক রকমের জিনিস তৈরি করতে পারি এর মাধ্যমে। এর মধ্যে দেখো কি ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি, আমরা আরো কিছু ছবি দেখব। তোমরা দেখতে পাচ্ছ কি বলতো এটি কি বাস, তারপরে কি আছে ট্রেন, তারপরে নৌকা, এগুলি কিন্তু আমরা তৈরি করতে পারি, তৈরি করতে পারি না। আমরা একটু দেখি, দেখো বাস, ট্রেন, নৌকা, এগুলি আমরা তৈরি করতে পারি, অর্থাৎ মানুষের তৈরি উপাদান। এগুলি কি মানুষের তৈরি উপাদান। আমরা আর কিছু ছবি দেখব, দেখতে পাচ্ছ বলতো কি কি আছে? তোমরা তো এই ছবিগুলি চেনো, কি চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, তাই না? চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, এগুলি কিন্তু আমরা কি মানুষ তৈরি করতে পারি,
চেয়ার টেবিল বেঞ্চ আলমারি এগুলো কিন্তু মানুষের তৈরি উপাদান তাই না তাহলে আমরা বলতে পারি কি চেয়ার টেবিল আলমারি বেঞ্চ এগুলো মানুষের তৈরি উপাদান এগুলো মানুষের তৈরি উপাদান মানুষের তৈরি এই সকল উপাদান দিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ আমি আবার বলছি দেখো হ্যাঁ মানুষের তৈরি উপাদান দিয়ে মানুষের তৈরি উপাদান দিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ আমি আবার বলছি তোমাদের যে প্রাকৃতিক উপাদান দিয়ে যে পরিবেশ গঠিত সেটা হলো কি প্রাকৃতিক পরিবেশ আর মানুষের তৈরি উপাদান দিয়ে যে পরিবেশ গঠিত সেটা হলো মানুষের তৈরি পরিবেশ ঠিক আছে তাহলে আমরা এক নজরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো একটু দেখব তোমরা স্ক্রিনে লক্ষ্য করো প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রথমে আছে কি দেখো মানুষ মানুষ তারপর সূর্যের আলো তারপর আছে গাছপালা পশু পাখি পানি মাটি বায়ু এই যে গুলি দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ উপাদান এগুলো হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান সূর্যের আলো মানুষ সূর্যের আলো গাছপালা পশু পাখি পানি মাটি বায়ু এগুলি কি হলো প্রাকৃতিক পরিবেশ উপাদান তারপরে আরো আছে আকাশ চন্দ্র হ্যাঁ সূর্য তো আছে সূর্যের আলো ঠিক আছে পশু পাখি এগুলি আছে জীবজন্তু সবগুলি কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান ঠিক আছে তোমরা এখন বুঝতে পারছ প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক উপাদান দিয়ে যে পরিবেশ গঠিত সেটি হলো প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি হচ্ছে মানুষ সূর্যের আলো গাছপালা পশু পাখি পানি মাটি বায়ু আমরা এখন দেখব মানুষের তৈরি হ্যাঁ মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলি আমরা এখন দেখব এক নজরে মানুষের তৈরি পরিবেশের উপাদান প্রথমে আছে কি চেয়ার টেবিল বেঞ্চ আলমারি নৌকা বাস ট্রেন এছাড়াও কিন্তু আরো আছে বিদ্যালয় আছে না মসজিদ দালান কোটা আছে তো এগুলি কি মানুষের তৈরি পরিবেশের উপাদান এগুলি মানুষের তৈরি পরিবেশের উপাদান আমি আবার বলছি চেয়ার টেবিল বেঞ্চ আলমারি নৌকা বাস ট্রেন এছাড়াও আছে বিদ্যালয় মসজিদ মন্দির এবং শ্রেণীকক্ষ বলতে পারো এগুলি কি মানুষের তৈরি পরিবেশের উপাদান তাহলে আমরা বলতে পারি মানুষের তৈরি পরিবেশের উপাদান দিয়ে যে পরিবেশ গঠিত সেটি হলো মানুষের তৈরি পরিবেশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা সবাই তোমাদের পাঠ্যবইয়ের চার নম্বর পৃষ্ঠা বের করে নীরবে একটু পড়ো দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে চার নম্বর পৃষ্ঠা ওইটা বের করো বের করে নীরবে পড়ো এখানে কিন্তু লেখা আছে দেখো হ্যাঁ তোমরা একটু নীরবে পড়ো তারপর আমি একটু পড়ব ঠিক আছে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আমি তোমাদেরকে যে কথাগুলি বলছি প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং মানসিক তৈরি পরিবেশের উপাদান এখানে সবগুলি দেওয়া আছে হ্যাঁ পরিবেশের উপাদানগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি যেগুলো মানসিক তৈরি নয় সেগুলি কি প্রাকৃতিক উপাদান সেগুলি প্রাকৃতিক উপাদান অর্থাৎ মানুষ যেগুলি তৈরি করতে না পারে সেগুলো হলো প্রাকৃতিক উপাদান যেমন সূর্য চন্দ্র গ্রহ তারা মানুষ হাঁস মুরগি পশু পাখি এগুলি কি প্রাকৃতিক উপাদান আবার আছে যেগুলো মানুষ তৈরি করে সেগুলো মানুষের তৈরি উপাদান যেগুলো মানুষ তৈরি করে সেগুলো মানুষের তৈরি উপাদান তোমরা তো জানো মানুষ কি কি তৈরি করতে পারে কি বিদ্যালয় মসজিদ মন্দির ঘরবাড়ি দালানকোটা চেয়ার টেবিল ব্যাস এগুলি তাহলে আমরা কি বুঝলাম পরিবেশ কয় ভাগে বিভক্ত দুই ভাগে হ্যাঁ পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি কি প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এখানে তিনটি প্রশ্ন আছে তোমাদের জন্য তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথমে আছে পরিবেশ কি প্রথমে কি আছে পরিবেশ কি বলো তো একজন পরিবেশ কি পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ
আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কি কি আছে তোমরা তো জানো, কি মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, দালান, ঘরবাড়ি ইত্যাদি, এই উপাদানগুলি নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। ঠিক আছে, তাহলে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটি মিলিয়ে নিয়ে উত্তর, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। তারপরে আছে পরিবেশ কত প্রকার ও কি কি, পরিবেশ কত প্রকার বলতো? পরিবেশ দুই প্রকার। হ্যাঁ, পরিবেশ দুই প্রকার, যথা এক প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। তারপর প্রশ্ন, তোমাদের শ্রেণীকক্ষ কোন পরিবেশের উপাদান? এখন বলতো অনেক সহজ, তোমাদের শ্রেণীকক্ষ কোন পরিবেশের উপাদান? তোমাদের শ্রেণীকক্ষ কি মানুষ তৈরি করতে পারে? হ্যাঁ, মানুষ তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি আমাদের শ্রেণীকক্ষ মানুষের তৈরি পরিবেশের উপাদান, আমাদের শ্রেণীকক্ষ মানুষের তৈরি পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, এখানে পাঁচটি শূন্যস্থান আছে, আমরা এখন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। ক, আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। খুব ভালো বলেছ, আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে পরিবেশ, আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। গাছপালা, পাখি ও বায়ু পরিবেশের উপাদান, মাঝখানে কি হবে আমি আবার বলছি, গাছপালা, পাখি ও বায়ু কি হবে এখানে বলতো? প্রাকৃতিক পরিবেশের উপাদান, কারণ গাছপালা, পাখি, বায়ু এগুলো মানুষ তৈরি করতে পারে না, মানুষ তৈরি করতে পারে না। তাহলে আমরা বলতে পারি গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। তারপর মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয়, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। খুব ভালো বলেছ, মানুষের তৈরি পরিবেশ। উপাদান অনুসারে পরিবেশকে ভাগে ভাগ করা যায়, বলতো কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, উপাদান অনুসারে পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়। তারপর আছে ও ঘরবাড়ি, দালান কোঠা, বিদ্যালয়, পরিবেশের উপাদান, কোন পরিবেশের উপাদান? ঘরবাড়ি, দালান কোঠা, বিদ্যালয় এগুলি কি মানুষ তৈরি করতে পারে? তাহলে আমরা বলতে পারি ঘরবাড়ি, দালান কোঠা, বিদ্যালয় মানুষের তৈরি পরিবেশের উপাদান, মানুষের তৈরি পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এই যে দুই প্রকার উপাদানের কথা বললাম, পরিবেশের উপাদান মানুষের তৈরি এবং প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি বলবে, এবং মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলির নামগুলি তোমরা কিন্তু বলবে। তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, মানুষের তৈরি পরিবেশের উপাদান। তোমরা এখন বলবে আমাকে, তোমরা বলতো এক একজন করে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির নাম বলতো, বলো। হ্যাঁ, সূর্যের আলো, পানি, মাটি, গাছপালা, পশু পাখি, বায়ু, মানুষ, হাঁস মুরগি, তাই না? এগুলি কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমরা একটু দেখে নেই, সূর্যের আলো, গাছপালা, পাখি, পানি, মাটি, বায়ু, মানুষ, আরো কিন্তু আছে, আকাশ, চন্দ্র, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, তাই না? এখন বলবে তোমরা মানুষের তৈরি পরিবেশের উপাদান নামগুলো একটু বলো তো। মানুষের তৈরি পরিবেশের উপাদান বলো, বিদ্যালয়, বেঞ্চ, চেয়ার, তারপর টেবিল, আলমারি, নৌকা, বাস, ট্রেন, এগুলি কিন্তু মানুষ তৈরি করতে পারে, তাই না? তাহলে আমরা দেখি বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমারি, নৌকা, বাস, ট্রেন, এইগুলি হল কি মানুষের তৈরি পরিবেশের উপাদান। আমি আবার বলছি তোমাদেরকে, প্রাকৃতিক পরিবেশের উপাদান সূর্যের আলো, গাছপালা, পাখি, পানি, মাটি, বায়ু, মানুষ, আর মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলি হল বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমারি, নৌকা, বাস, ট্রেন। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, আর এই পরিবেশকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রাকৃতিক পরিবেশ আর একটি হলো মানুষের তৈরি পরিবেশ।
প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত সেটি হলো কি প্রাকৃতিক পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি? সূর্যের আলো, গাছপালা, পাখি, পানি, মাটি, বায়ুমণ্ডল, এই উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত সেটি হলো প্রাকৃতিক কি পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ উপাদান বলে কি? বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমারি, নৌকা, বাস, ট্রেন, বিদ্যালয়, মঞ্চের মন্দির, অর্থাৎ মানুষ যেগুলি তৈরি করতে পারে সেগুলি নিয়ে যে পরিবেশ গঠিত সে পরিবেশকে বলে মানুষের তৈরি পরিবেশ, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে হচ্ছে। তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ হলো, দেখতে পাচ্ছ বাড়ির কাজ, প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। হ্যাঁ, আমি আবার বলছি, প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য। তোমরা, আমি কিন্তু বলছি যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, মানুষের তৈরি পরিবেশ কাকে বলে, এটা একটা পার্থক্য ধরবে। তারপরে উপাদানগুলি একটা পার্থক্য ধরবে, আর একটা পার্থক্য তোমরা নিজেরা তৈরি করে দেবে, ঠিক আছে? তোমরা বাড়ির কাজটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে এবং ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায়।